হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো সুপারস্টার জিদ্দার বস থ্রি নিয়ে। তো দেখুন, অনেকেই মানে ফেসবুকে লিখালিখি চলছে যে বস থ্রি আসছে, বস থ্রির পরিচালকে আরও আরও চমক, বস থ্রি কবে রিলিজ করবে। তো মূলত আজকের ভিডিওটা বস থ্রি সম্পর্কিতই হবে, বস থ্রি কবে আসছে, কি কোন পরিচালক আলাদা হচ্ছে কি না, এই ধরনের কথাবার্তা নিয়ে আমি আজকে বলবো। তো বস থ্রি, আমরা জানি বসের যে সিরিজটা, সেটা বস ওয়ান হোক বা বসের পার্ট টু, সেটাতে বাবা ইয়াদব ডিরেক্টর করে মানে ডিরেকশন দিয়েছেন। এবং বস ওয়ান মানে বসটা ছিল একটা রিমেক সিনেমা, সাউথের মহেশ বাবুর নাম্বার ওয়ান বিজনেসম্যান সিনেমার রিমেক ছিল। তারপর বস টু সিনেমাটা, সেটা জিৎ মানে সুপারস্টার জিদ্দার নিজেই এর গল্প তৈরি করেছিলেন, ডিরেকশন হিসেবে রয়েছিলেন বাবা ইয়াদব। তো বস এবং বস টু দুটোই সাকসেসফুল সিনেমা হয় এবং বক্স অফিসে তুমুল ব্যবসা করে। বস টু তো আরও বেশি ব্যবসা করে, কারণ বস টু আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও দারুণ ধাপিয়ে বেড়ায়। বাংলাদেশে নাকি শোনা গেছিল 5 কোটি টাকার উপরে বিজনেস করেছিল। তখন ওখানে শাকিব খানের নবাব রিলিজ করেছিল, নবাবের সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছিল বস টু। তো বস টু একটা সাকসেসফুল ছবি এবং এই ফ্র্যাঞ্চাইজ সিনেমাটার জন্য দর্শকরা অপেক্ষা করছে। হ্যাঁ, ইয়েস, এটা একদমই সলিড কথা যে বস থ্রির জন্য দর্শক অপেক্ষা করছে। যদি বস থ্রির গল্পটা ভালো হয়, বস টুর থেকেও যদি গল্পটা ভালো হয়, আরও বেশি রহস্য থাকে, আরও বেশি অ্যাকশান থাকে, আরও বেশি প্লট থাকে, আরও বেশি ভালো লাগার কিছু জিনিস থাকে, এন্টারটেনমেন্ট আরও বেশি থাকে, জিদ্দাকে আরও ফ্রেশ লাগে, তাহলে ভিলেনে যদি আরও বড় চমক থাকে, তাহলে বস থ্রিকে কেউ আটকাতে পারবে না। এবার আমাদের সবথেকে বড় প্রশ্ন, ভালো পরিচালক কি আছে? মানে একটা কমার্শিয়াল সিনেমাকে ভালোভাবে ডেলিভার করার মতো কি পরিচালক আছে? জিদ্দা না হয় গল্প লিখে দেবে, কিন্তু গল্পটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কে কাজটা করাবে? তো তার জন্য বাবা ইয়াদব কি পারফেক্ট? অ্যান্সার আসবে না। বাবা ইয়াদব কখনোই কমার্শিয়াল সিনেমার একজন ভালো ডিরেক্টর নয়। সে কোরিওগ্রাফার ছিল, বেশ কয়েকটা গানে কোরিওগ্রাফি করেছিল প্রথমে শুরুর দিকে। তারপর তাকে এই বস, বস টু, গেম আরও সামথিং দু একটা সিনেমা করেছে, ওইগুলো ডিরেকশন করতে আমরা দেখেছি, যেগুলো রিমেক ছিল আর বস টুটা অরিজিনাল ছিল। তো বাবা ইয়াদব কখনোই একটা ভালো কমার্শিয়াল অ্যাকশন সিনেমার ডিরেক্টর নয়। এবার কোনো এক ইউটিউবার বলছে যে তথাগত মুখার্জি নাকি এই সিনেমা ডিরেক্ট করতে পারেন, এটা নিয়ে অনেক লেখালেখি চলছে। তো আমি বলবো, এই যে কথাটা তথাগত মুখার্জি, এই কথাটা ভাই কতটা সঠিক আমি জানি না, আর আমি জানি না যে আদৌ সেটা হবে কি না। তবে বস থ্রির গল্প নাকি জিদ্দার নিজে লিখছে, এটা আমি কিছুটা মানতে পারি। যেহেতু বস থ্রির গল্প জিদ্দার নিজে লিখেছে, এত বড় সাকসেস পেয়েছে, তাই আর অন্য কারোর উপর ভরসা না করে নিজেই এর গল্প লিখবে। তার কারণ হলো এটা ফ্র্যাঞ্চাইজ সিনেমা, জিদ্দা অনেক সিনেমা করে যেগুলো অন্যরা লিখে, আর বস টু বা বস থ্রি জিদ্দা নিজে লিখলে এটা বেটার কিছুই হবে, কারণ জিদ্দার দিমাগ ভাই আলাদা। পাখির এত আওয়াজ, যাই হোক, পরে যেটা বলতে চাচ্ছি, তথাগত মুখার্জি যদি ডিরেক্ট করে তাহলে সিনেমাটার লেভেলটা বড় হবে, এটা আমরা জানি। বর্তমানে আমাদের এখানে ডিরেক্টর মানে কমার্শিয়াল ডিরেক্টর রাজ চক্রবর্তী রয়েছে, আর এই পারিয়া সিনেমা করার পর সবাই এখন ভরসা করছে তথাগত মুখার্জির উপরে, কারণ পারিয়া সিনেমাটা ওইভাবেই ট্রিটমেন্ট করা, দেখলেই মনে হবে এটা একটা গুড ডিরেক্টর ডিরেকশন দিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই বস থ্রি যদি তথাগত মুখার্জি ডিরেকশন দেয় তাহলে ভালো কিছু হবে। বাট এটা কতটা সঠিক, মানে এই কথাটা যারা উঠিয়েছে এটার কি কোনো সত্যতা আছে, আমি এটা মনে করি না। আমার কাছে মনে হচ্ছে এগুলো ফলস কথা। বস থ্রি হবে, তবে 2024 নয়, 2025 হবে, 25 না হলে 26 হবে, 26 না হলেও 2030 আগে হবে। হবে করতে করতে 5 বছর চলে গেছে ভাই। 2019 থেকে আমরা বস থ্রি, বস থ্রি, বস থ্রি, এখন 2024, বস থ্রি আর আসছে না। যাই হোক, বস টু মনে হয় 2017 মুক্তি পেয়েছিল। চিন্তা করেন তাহলে কত দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ওই ফ্র্যাঞ্চাইজের কন্টিনিউ করছে না, তবে হবে এইটুকু আমরা বলতে পারি। এবার কথা হলো, হলে কিন্তু বিরাট কিছু হতে হবে, মানে আগের মতো বস টু যেরকম করেছে এরকম করলে কিন্তু এখন চলবে না, এর থেকে আরও গ্র্যান্ডাইজ করতে হবে, আরও আরও অ্যারেঞ্জমেন্ট বাড়াতে হবে। ভিলেন যেটার জন্য লোক পাগল হয়ে থাকবে, ভিলেনে বড় সড় চমক লাগবে। এই হুটাট কাউকে দিয়ে দিলে কিন্তু হবে না, ইন্দ্রনীলা বা এইসব দিলে হবে না ভাই, যিশুর মতো বড় ক্যারেক্টার চাই, যিশু বা দে না না না
দেব যাবে না, বস 3 এটা একটা অন্য ধরনের সিনেমা, যিশুকে চাইবেই, যিশুকে চাই আর কিচ্ছু চাই না। যিশু বা প্রসেনজিৎটা হলো চলবে, মানে বোম্বাদার কথা বলছি, বোম্বাদা হলো পাঠিয়ে হবে, তবে যিশু হলে ব্যাপারটা সমানে সমানে টক্কর হয়, ইয়াং ইয়াং। দেখা যাক কী হয়, এটুকু বলবো যে বস 3 আসবে, বাট এখনই না, এখনই এর কোনো আওয়াজ কিচ্ছু নেই। সামনে বুমেরাং আসছে, সেটা নিয়েই থাকি। তো এই ছিল আজকের মতো কিছু ডিসকাস ভিডিও, বা আপনাদের কি মতামত কমেন্টে জানান, আপনাদের মতামতে খুব মূল্য দিয়ে আমি কমেন্ট পড়বো।